হ্যালো ভাই, ডবল ডায়মন্ড ইভেন্টটা কমপ্লিট করার জন্য সে কখন 500 ডায়মন্ডের একটি অর্ডার দিছে, এখন অর্ডারটা কমপ্লিট হলো না? আরে যে সেলার সাহেব, ডবল ডায়মন্ড ইভেন্টটা কমপ্লিট করার জন্য কখন 1000 ডায়মন্ডের একটি অর্ডার দিছে, এখনো কি আপনার অর্ডারটা কমপ্লিট করার সুযোগ সুবিধা হলো না? সি সি ভাই, আপনাকে অন্তত ভালো মানুষ ভাবতাম, আপনি আমার টাকাটা মেরে খাইলেন। ডবল ডায়মন্ড ইভেন্টটি কমপ্লিট করতে গিয়ে এরকম সমস্যার সম্মুখীন কি তোমরা সবাই হইতেছো? তোমাদের উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে আমি তোমাদের এমন একটি প্রসেস বলে দেবো যে প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু দিনে রাতে 24 ঘন্টা সবসময় তোমরা কিন্তু টপ করতে পারো। তোমাকে কোনো ওয়েবসাইটে অর্ডার করতে হবে না, কারোর সাথে কথাও বলতে হবে না, কিংবা কাউকে কিন্তু ইউআইডিও দেওয়া লাগবে না। আমরা কিন্তু ডবল ডায়মন্ড টপ ইভেন্টটা কিন্তু বিকাশ নগদের মাধ্যমে নিজেরাই কমপ্লিট করে নিতে পারবা যে কোনো সময়। ডবল ডায়মন্ড টপ ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবে সেটা তো আমি তোমাদের অবশ্যই দেখাবো, তবে তার আগে তোমাদের জন্য বিগ একটি গিভওয়ে আনসার রয়েছে। তোমরা যদি এই ভিডিওতে মাত্র 40,000 ভিউজ আর 5,000 লাইক কমপ্লিট করে দিতে পারো, এই ভিডিওর মাধ্যমে মোট 20 জনকে কিন্তু 100 ডায়মন্ড করে কিন্তু গিভওয়ে করে দেওয়া হবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে পারে, তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই অবশ্যই কনসেশন দিতে হবে। হ্যাঁ, গিভের টাকাটা কিন্তু মাস্ট বি 24 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। যাই হোক, আশা করি তোমরা সবাই জানো যে রাত 12টার পর আমাদের গেমের মধ্যে এমন একটি টপ ইভেন্ট এসেছে যে টপ ইভেন্টে তোমরা কিন্তু 100 ডায়মন্ড টপ করলে 100 ডায়মন্ড, 200 ডায়মন্ড টপ করলে 200 ডায়মন্ড, 300 ডায়মন্ড টপ করলে 300 ডায়মন্ড, এইভাবে ক্রমান্বয়ে তোমরা যখন 1000 ডায়মন্ড টপ করে ফেলবা তখন কিন্তু 1000 ডায়মন্ড কিন্তু বোনাস পেয়ে যাবে। এই ডবল ডায়মন্ড টপ ইভেন্টটা তোমরা কিন্তু জাস্ট 1 মিনিটের মাধ্যমে রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। এটা কিভাবে সম্ভব এই বিষয়টা এক্সপ্লেন করার জন্য কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে, তো আশা করি তোমরা এই ভিডিওটা মজা সহকারে দেখবে। এই নিপুণের মাধ্যমে যে কোনো সময় 24 ঘন্টা টপ করতে চাইলে তোমরা চলে যাবা ক্রোম ব্রাউজারে। এরপর তোমরা ক্রোম ব্রাউজারে সে কিন্তু সার্চ দেবা topbuzz.com এই নামে, বা আমার ডেসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্ট গেলে তোমরা কিন্তু topbuzz.com কিন্তু লিংক পেয়ে যাবা। তো লিংকের উপর ক্লিক করলে তোমার দেখা যাচ্ছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু সহ হবে। topbuzz.com এ যদি তোমার অ্যাকাউন্টটা না থেকে থাকে সেক্ষেত্রে তোমার ফার্স্ট কাস্ট হবে এখানে অ্যাকাউন্ট করে নাও। অ্যাকাউন্ট খোলার জন্য তোমরা কিন্তু লগইন বাটন উপর ক্লিক করে দিবা। তো এখানে কিন্তু আমাদের দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন, আরেকটা কিন্তু আমাদের লগইন উইথ গুগল। তো আমরা কিন্তু সাইন আপ করার জন্য কিন্তু লগইন উইথ গুগল উপর ক্লিক করব। এরপর তোমার ফোনে যতগুলো মেল আছে এখানে কিন্তু প্রত্যেকটা মেল কিন্তু দেখাবে। তোমরা কিন্তু তোমার ফোনে থাকা যে কোনো একটা জিমেল সেট করে নিবা। তো আমি কিন্তু যে কোনো একটা জিমেল উপর ক্লিক করে দিছি, তো সিম্পলি কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু লগইন হয়ে গেছে। একদমই নির্বিঘ্নভাবে কিন্তু মাত্র 10 সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে আমাদের সাইন আপটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা একটু নিচের দিকে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের ইউনিপিন বলে কিন্তু একটি অপশন দেওয়া আছে। তোমরা কিন্তু সবাই ইউনিপিন অপশন উপর ক্লিক করে দিবা। তো আমি কিন্তু ইউনিপিন অপশন উপর ক্লিক করে দিছি। ইউনিপিন অপশন উপর ক্লিক করে দেবো, তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু সহ হবে। এখানে কিন্তু আমাদের ইউনিপিন ভাষাতে টপ করার কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, উইকলি মান্থলি সহ অনেক কিন্তু অফার দেওয়া আছে। তোমাদের লাগবে 1000 ডায়মন্ড, তো ইভেন্ট কমপ্লিট করতে 1000 ডায়মন্ডের উপরে তো তোমাদের টপ করে কোনো লাভ হবে না। তোমরা যদি এখানে উপরের দিকে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের 1240 ডায়মন্ডের একটি ইউনিপিন ভাষা রয়েছে, যেটা কিন্তু নিলে একবারে তোমার কিন্তু ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। অথবা 240 ডায়মন্ডের দুইটা ইউনিপিন ভাষা এবং 610 ডায়মন্ডের একটা ইউনিপিন ভাষা নিলে তোমাদের ইভেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি তোমাদের প্রথমত 240 ডায়মন্ডের একটি ইউনিপিন ভাষা এক্সচেঞ্জ করে দেখাই, তারপরে কিন্তু তোমরা সবাই কিন্তু বুঝে যাবে কিভাবে ইউনিপিন ভাষাতে টপ করতে হয়। যাই হোক, আমরা কিন্তু প্রথমত 240 ডায়মন্ডের কিন্তু ইউনিপিন ভাষাটা সিলেক্ট করে নিলাম। এরপরে তোমরা কিন্তু স্ক্রল করে একটু নিচে চলে আসবে, বেশি কিন্তু স্ক্রল করা লাগবে না, একটু স্ক্রল করলে তোমরা কিন্তু এখানে বিকাশ নগদের বলে কিন্তু একটি অপশন দিতে পারবা। তো বিকাশ নগদের অপশন উপর তোমরা কিন্তু ক্লিক করে দিবে। এবার বিকাশ নগদ অপশন উপর ক্লিক করে দেওয়ার পর তোমরা কিন্তু বাইনা বলে একটি অপশন দিতে পারছো, এই অপশন উপর তোমরা কিন্তু ক্লিক করে দিবে। ক্লিক করার পর তোমাকে কিন্তু ক্যান্সেল এবং ওকে বলে কিন্তু একটা অপশন দেখা হবে, তোমরা কিন্তু ওকে বাটন উপর ক্লিক করে দিবে। ওকে বাটন উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ লোডিং নেবেন, লোডিং নেওয়ার পর তোমার দেখা যাচ্ছে ঠিক কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু সহ হবে। এবার 2 থেকে 3 সেকেন্ড পর তোমার দেখা যাচ্ছে ঠিক কিন্তু এমন একটি ইন্টারফেস হবে, যেখানে কিন্তু আমাদের বিকাশ নগদ রকেট তিনটা অপশন কিন্তু দেওয়া আছে। এবার ভাই, তোমাদের ইচ্ছা, তোমরা বিকাশ থেকে পেমেন্ট করবা, নগদ থেকে পেমেন্ট করবা, নাকি রকেট থেকে পেমেন্ট করবা, এটা তোমাদের একদমই পার্সোনাল বিষয়। আমি যেহেতু নগদ থেকে পেমেন্ট করবো সেক্ষেত্রে কিন্তু আমি নগদটা সিলেক্ট করলাম। তো নগদটা সিলেক্ট করার পর তোমাদের কাছে ঠিক কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু সহ হবে। এখানে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের 240 ডায়মন্ডের ইনভেন্ট ভাউচার দাম কিন্তু 146 টাকা। তো 146 টাকা তোমাদের কিন্তু এই নাম্বারে কিন্তু সেন্ড করে দিয়ে আসতে হবে। লক্ষ্য করো, এখানে কিন্তু আমি নাম্বারটা কপি করে নিয়েছি, এরপর কিন্তু আমি টাকাটা পাঠিয়ে দিয়ে সেখানে কিন্তু আমাদের ট্রানজাকশন নাম্বারটা কিন্তু বসাবো। এবার তুমি বাটন ফোন থেকে টাকা পাঠাও কিংবা স্মার্টফোন থেকে টাকা পাঠাও, যেখান থেকে টাকা পাঠানো কোনো টাকা পাঠানোর পর কিন্তু তোমাকে একটা ট্রানজাকশন আইডি দিবে। ট্রানজাকশন আইডিটা পাওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই খুবই বসিয়ে দিবে, এবং খুবই বসিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু একটু নিচে চলে আসবে, এখানে আমাদের ভেরিফাই বলে কিন্তু একটি অপশন পেয়ে যাবে। সিম্পল, তোমরা যদি ভেরিফাই অপশন উপর ক্লিক করে দাও, কিছুক্ষণ লোডিং নেওয়ার পর তোমাদের কাছে ঠিক কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু সহ হবে। মজার বিষয়টি হচ্ছে এখানে কিন্তু অটো পেমেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে, এখানে তোমাকে কাউকে কল দেওয়া লাগবে না, কাউকে মেসেজ দেওয়া লাগবে না, অটো কিন্তু তোমার পেমেন্টটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। এবার মেন কাজটা কিন্তু এই জায়গাটা, এখানে একটা কোড দেওয়া হয়েছে রিডিম কোড, তো এই রিডিম কোডটা রিডিম করলে কিন্তু তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে যাবে। হ্যাঁ, এখানে বলে রাখা ভালো যে এখানে তোমার কিন্তু হাত লেগে কিংবা ভুলবশত কিন্তু তুমি এই সাইট থেকে অর্থাৎ এই পেজ থেকে কিন্তু অন্য জায়গায় চলে যেতে পারো। এমনটা তোমার সাথে হয়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই হোমে চলে আসবা, এরপর তোমার প্রোফাইল উপর ক্লিক করে দেবা। এরপর তোমরা কিন্তু মাই গিফট ভাউচার বলে একটা অপশন পেয়ে যাবে, তো এটার উপর ক্লিক করে দিলে তোমরা কিন্তু আবারও সেম জায়গায় চলে আসবে। তোমরা একটু লক্ষ্য করো, এখানে কিন্তু একটা কোড আছে, তো এই কোডটা তোমরা কিন্তু কপি বাটনের উপর ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। এছাড়াও তোমরা কিন্তু চাপ দিয়ে ধরে রাখে, অর্থাৎ একটু প্রেস করে ধরে রেখে তোমরা কিন্তু এখান থেকে কপি করে নিতে পারবে। এবার কোডটা কপি করে তোমরা কিন্তু অবশ্যই তোমার নোটপ্যাডে কিংবা তোমার যে কোনো জায়গায় তোমরা কিন্তু এই কোডটা কিন্তু পেস্ট করে রাখবে, এবং তার সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের নোটপ্যাডে কিন্তু তোমাদের প্লেয়ার আইডিটাও কিন্তু অবশ্যই কিন্তু কপি করে রাখবে। এবার তোমরা কিন্তু উপরে রিডিম কোড বলে একটি অপশন দিতে পারছো, তো এটার উপর ক্লিক করে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হবে। যেহেতু আমরা এখানে ফ্রি ফায়ার টপ করবো, অবশ্যই কিন্তু আমরা ফ্রি ফায়ার উপর ক্লিক করে দেবো। তো এখানে আমরা ফ্রি ফায়ার উপর ক্লিক করার পর তোমার কাছে ঠিক কিন্তু এমন একটি ইন্টারফেস শো হবে, যেখান থেকে তোমরা কিন্তু প্লেয়ার আইডি এই অপশনটা কিন্তু সিলেক্ট করে নিবে। এবার প্লেয়ার আইডি অপশন উপর ক্লিক করে দেওয়ার পর তোমার কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হবে, এবং এখানে তোমার নোটপ্যাডে কপি করে রাখা ইউআইডিটা দিয়ে তোমরা কিন্তু লগইন বাটন উপর কিন্তু ক্লিক করে দিবে। এবার কিন্তু তোমরা প্রসেস টু পেমেন্টের উপর কিন্তু ক্লিক করে দেবা, তো এই অপশন উপর ক্লিক করে দেওয়ার পর তোমার কাছে ঠিক কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু শো হবে। নেটের প্রবলেম হলে কিন্তু কিছুক্ষণ লোডিং দিতে পারে, তো লোডিং নেওয়ার পর তোমার কাছে ঠিক কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এবার এখানে তোমরা কিন্তু যে অফারের জন্য তোমরা টাকাটা পেমেন্ট করে আসলে সেই অফারটা কিন্তু সিলেক্ট করে নিবে। আমি কিন্তু 240 টাকা কিন্তু ইনভেস্ট ভাউচারটা কিছু, সেজন্য কিন্তু আমি 240 টাকার উপর কিন্তু ক্লিক করে দিব। এবার এই ইন্টারফেসটাই কিন্তু আমাদের
আমাদের মেইন ইন্টারফেসে আমরা কিন্তু আমাদের কোডটা কিন্তু রিডিম করব। এখানে কিন্তু আমাদের প্রথমত ফিজিক্যাল ভাউচার বলে একটা অপশন আছে, এটা দেখছো তো। এটা নিচে কিন্তু আমাদের একটা অ্যারো চিহ্ন আছে, তো অ্যারো চিহ্ন উপর তোমরা কিন্তু ক্লিক করে দিবে। অ্যারো চিহ্ন উপর ক্লিক করে দেওয়ার পর তোমরা কিন্তু দুইটা সেকশন দিতে পারবে, একটা হচ্ছে আমাদের ইউনিপিন আর একটা কিন্তু আমাদের ইউপি। দেখো গাইস, এখানে যদি তোমাদের কোডটা শুরু হয় বিডিএমবি দিয়ে সেক্ষেত্রে তোমরা কিন্তু ইউনিপিন অপশনটা কিন্তু সিলেক্ট করে নিবে, আর যদি তোমাদের কোডটা শুরু হয় ইউপিবিটি দিয়ে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেকেন্ড অপশনটা কিন্তু সিলেক্ট করে নিবে, অর্থাৎ ইউপি যে সেকশনটা রয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পারছো এটা তোমরা কিন্তু সিলেক্ট করে নিবে। এখানে কিন্তু আমি মোট দুইটা কোড কিন্তু জেনারেট করে আছি 240 ডায়মন্ডের, একটা হচ্ছে আমাদের ইউপিবিটি দিয়ে আর একটা কিন্তু আমাদের বিডিএমবি দিয়ে। ইউপিবিটি দিয়ে কিন্তু অলরেডি আমি টপটা করে ফেলেছি, তখন কিন্তু আমার ভিডিওটা রেকর্ড করতে মনে নাই, যার কারণে কিন্তু আমাকে আরেকটা কোড কিন্তু জেনারেট করা লাগছে। কোডটা তোমরা এখানে কপি করার নিয়মটা শিখে নাও, এখানে তোমরা কিন্তু অবশ্যই ইউপিবিডি কোড কপি করো কিংবা আমাদের বিডিএমবি কোডই কপি করো, অবশ্যই কিন্তু বিডিএমবি কিংবা ইউপিবিডির পর যে একটা হাইপেন আছে এই হাইপেনের পর থেকে তোমরা কিন্তু কপিটা করবে। অবশ্যই তোমরা কিন্তু এই কপির বিষয়টা খেয়াল রাখবে, আমাদের বিডিএমবির হাইপেনের পরে এবং ইউপিবিডির হাইপেনের পরের অংশ থেকে কিন্তু আমাদের নিতে হবে কোড। কপি করা শেষ হয়ে গেলে কিন্তু অবশ্যই ওয়েবসাইটে চলে আসবে, আর আমাদের কোডটা যেহেতু আমাদের বিডিএমবি তে সরু সেক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট সেকশনটা কিন্তু সিলেক্ট করতে হবে। এবার লক্ষ্য করো, এখানে আমাদের বিডিএমবির পরে কিন্তু আমাদের একটা ছোট ঘর আছে, এই ছোট ঘরের উপর তোমরা যদি প্রেস করে ধরে রাখে পেস্ট করে দাও সেক্ষেত্রে কোডটা কিন্তু আমাদের সম্পূর্ণ পেস্ট হয়ে যাবে। কোডটা পেস্ট করার পর তোমরা কিন্তু এখানে কনফার্ম বাটন দিতে পারছো, তো এই কনফার্ম বাটনের উপর ক্লিক করে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ডটা চলে যাবে। এখানে আমাদের লোডিং নেওয়া শেষ এবং আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ডটা চলে আসছে। আমার অ্যাকাউন্টে কিন্তু 4783 ডায়মন্ডের মতো ছিল, তো এখন কিন্তু বর্তমানে আমাদের 5023 ডায়মন্ডের মতো আছে। যেহেতু এটা একটা অনলাইন প্রসেস, অবশ্যই তোমরা কিন্তু সমস্যা পড়তে পারো, সেক্ষেত্রে এখানে কিন্তু সাপোর্ট বলে একটা অপশন রয়েছে, তো এটার উপর ক্লিক করে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট তাদের সাথে কথা বলতে পারবা মেসেজ দিয়ে। আমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা কিন্তু কেউ বকাবকি করবে না, ভুল সবারই হতে পারে, তোমরা কিন্তু ভুলের সমাধানটা করে নিবা, বকাবকি না করে। হ্যাঁ, ইউনিপিন দিয়ে ডায়মন্ড টপ করা ঝামেলা মনে হলে এখানে কিন্তু আমাদের ইউআইডি টপের কিন্তু একটা ব্যবস্থা আছে। এখানে তোমরা যখন ইউআইডি টপের উপর ক্লিক করে দিবা, এখানে কিন্তু আমাদের 1090 ডায়মন্ডের কিন্তু একটা অফার আছে, তো 1090 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু ইজিলি কিন্তু 1000 ডায়মন্ড কিন্তু বোনাস পেয়ে যাবে। ইউআইডি দিয়ে কিভাবে ডায়মন্ডের অর্ডার করতে হয় সেই রিলেটেড ভিডিও কিন্তু আমাদের ওয়েবসাইটের হোম পেজে দেওয়া আছে, তোমরা যদি ইউআইডি দিয়ে অর্ডার দিতে পারো না তারা কিন্তু অবশ্যই ভিডিও দেখবে, ভিডিও দেখার পর তোমরা কিন্তু ইউআইডি দিয়ে কিন্তু অর্ডারটা দিয়ে দিবা। হ্যাঁ, এখানে কিন্তু আমি পরবর্তীতে আরো কিছু ডায়মন্ড টপ করে কিন্তু আমার ইভেন্টটা কমপ্লিট করে নিয়েছি, আমার অ্যাকাউন্টে কিন্তু 5000 ডায়মন্ড ছিল, এখন আছে 6000, তো আমি কিন্তু ইভেন্টটা কমপ্লিট করে নিয়েছি ডায়মন্ডের টপ করে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছে, চাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবা, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ। Like work in the pace on the track on my face in the back, like I'm taking a slap.